নীলনদ, ফারাও, পিরামিড, মমি আর প্রাচীন সভ্যতার ইতিহাস বিজড়িত দেশ মিশর। নীল নদের তীরে অবস্থিত মিশরের প্রতিটি জায়গায় জড়িয়ে আছে প্রাচীন ইতিহাসের গন্ধ। তেমনিভাবে এই প্রাচীন দেশ সম্পর্কে আছে কিছু মজার তথ্যও। আজকে আমরা এই ভিডিওটিতে তেমনি কিছু মজার তথ্য জানব। তাহলে চলুন শুরু করি। এই মিশরীয়রাই 365 দিনে এক বছরের ক্যালেন্ডার আবিষ্কার করেছিল। এইটা তারা করেছিল নীল নদের বার্ষিক বন্যার সময় নির্ণয় করার জন্য। পৃথিবীর সবচেয়ে পুরাতন পোশাক পাওয়া গেছে এখানেই, যা প্রায় 5000 বছরের পুরাতন। এটা কিন্তু অত্যন্ত চমকপ্রদ একটা ব্যাপার, তাই নয় কি? হতে পারে বিশ্বের প্রথম ফ্যাশন হাউস এখানেই ছিল। আমি আশ্চর্য হব না যদি সেই সময় তাদের নিজস্ব কোনো ফ্যাশন ব্র্যান্ডও থেকে থাকে। দ্য গ্রেট পিরামিড কিন্তু কৃত দাসদের দিয়ে তৈরি করিয়ে নেওয়া হয়নি। অনেক মানুষই বিশ্বাস করেন যে মিশরের পিরামিড কৃত দাসদের দিয়ে তৈরি করিয়ে নেওয়া হয়েছিল। কথাটা কিন্তু পুরোপুরি সত্যি না। তারা আসলে বেতনভুক্ত শ্রমিক ছিল, এবং যেসব শ্রমিক ওই কাজটি করতে গিয়ে মারা গিয়েছিল তাদের প্রত্যেককে পিরামিডের কাছাকাছি কবরস্থানে সম্মানের সাথে দাফন করা হয়েছিল। বৃহত্তর কায়রো নগরী আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তম শহর। আনুমানিক 2 কোটি জনসংখ্যা এবং 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কায়রো পুরো আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তম শহর। সেই প্রাচীনকাল থেকেই দেশটির প্রত্যেকটি শহরের আলাদা আলাদা পছন্দের দেবতা আছে। হ্যাঁ, বিষয়টি সত্যি, প্রাচীন মিশরীয়দের এত বেশি দেবতা ছিল যে আক্ষরিক অর্থেই প্রত্যেকটি শহরের তাদের নিজস্ব প্রিয় দেবতা ছিল। এই মিশরেই পৃথিবীর অন্যতম বৃহত্তম বাঁধ অবস্থিত। আসওয়ান হাই ড্যাম বিশ্বের বৃহত্তম বাঁধ, যেটি পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদের প্রচণ্ড জলরাশিকে নিয়ন্ত্রণের জন্য নির্মিত। তুতেন খামেন ছিলেন প্রাচীন মিশরকে শাসন করা সবচেয়ে কম বয়সী ফারাও। প্রাচীন মিশরীয়রা প্রায় 1000 দেবদেবীর পূজা করতেন। তাদের এমনকি বিয়ারেরও দেবী ছিল, যদিও বিয়ার ছিল প্রাচীন মিশরীয় সভ্যতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীনকালে সবাইকে মৃত্যুর পর মমি বানানো হতো না, সাধারণ মানুষ মারা গেলে তাদের প্রচলিত পদ্ধতিতেই সৎকার করা হতো। আর মমি করা হতো সবচেয়ে মর্যাদাবান মানুষদের, কেননা মমি তৈরিকরণ প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। প্রাচীন মিশরীয় নারী এবং পুরুষ উভয়ই মেকআপ ব্যবহার করতেন, যদিও বর্তমানে মেকআপ শব্দটি মেয়েদের সাথেই সবচেয়ে বেশি যায়, কিন্তু প্রাচীন মিশরীয় নারী এবং পুরুষ উভয়ই মেকআপ নিতেন। দ্য গ্রেট পিরামিডের তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস থাকে। এটি অবশ্যই প্রাচীন মিশর সম্পর্কে সবচেয়ে অবাক করা তথ্য। তারা এমন একটি কৌশল আবিষ্কার করতে পেরেছিল যা পিরামিডের তাপমাত্রাকে একটি নির্দিষ্ট জায়গায় স্থির রাখে, অনেকটাই আমাদের আধুনিক এয়ার কন্ডিশনারের মতো। মিশর একটি গ্রীষ্মমণ্ডলীয় দেশ। দেশটিতে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক সময় 40 ডিগ্রি ছাড়িয়ে যায়, কিন্তু পিরামিডের ভেতরের তাপমাত্রা সেই 20 ডিগ্রি সেলসিয়াসই থাকে। প্রাচীন মিশরীয় সভ্যতা প্রায় 3000 বছরেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল। মানব ইতিহাসের সমস্ত সভ্যতার মধ্যে প্রাচীন মিশরীয় সভ্যতা সবচেয়ে সফল এবং দীর্ঘস্থায়ী ছিল। তারা টুথপেস্ট এবং কাগজের পাশাপাশি তালা চাবিও আবিষ্কার করেছিল। বিখ্যাত মিশরীয় রানী ক্লিওপেট্রা মিশরীয় ছিলেন না, তিনি গ্রিক মেসিডোনিয়ান বংশধর ছিলেন। এখানে অনেক সময় পশু পাখিকেও মমি বানানো হতো। প্রাচীন মিশরীয়রা বিড়ালকে পবিত্র প্রাণী বলে মনে করত। স্প্রিংস তৈরি করা হয়েছিল পিরামিডের রক্ষক হিসেবে। প্রাচীন মিশরীয়রা পাথরের তৈরি বালিশের ওপর ঘুমাত। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।